गाइस वेलकम बैक टू माय अनदर ब्लॉग। तो ये ब्लॉग वीडियो तो आपनारा देखते पारबेन डुबड़ी फुलबाड़ी ब्रिजेर ए टू जेड आपडेट। तो ये ब्लॉग वीडियो तो आपनारा आरो किछु दृश्य देखते पारबेन ए आपडेट गुलो जे হয়েছে টুপড়ি ফুলবাড়ি ব্রিজের নতুন নতুন। তো দেখেন যে আমার পিছনে যে পোস্ট, এই পোস্টটি হলো 30 নম্বর পোস্ট এবং এই 30 নম্বর পোস্টে কাজ করা হইতেছে। কিভাবে কাজগুলো করতে হয়েছে এ টু জেড আপনাদেরকে সব কিছু দেখাবো এবং আরও অন্যান্য পোস্টও দেখাবো। আপনারা ভিডিওর সাথে থাকেন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখেন। সো এই একটি পোস্ট দেখেন টুপড়ি ফুলবাড়ি ব্রিজের, এই পোস্টটি হলো 14 নম্বর পোস্ট। আপনাদেরকে আরেকটি পোস্ট দেখাই, এই একটি পোস্ট, এটি হলো 15 নম্বর পোস্ট। তো 15 নম্বর পোস্টের কাজ কিন্তু অত বেশি এগিয়ে যায় নাই। তো এই একটি পোস্ট, এটি হলো 16 নম্বর পোস্ট। তো আপনাদেরকে যে দেখাচ্ছি এই একটি পোস্ট, এটি হলো 16 নম্বর পোস্ট। এই পোস্টটির কাজ কিন্তু অনেক এগিয়ে গেছে দেখেন। আরেকটি পোস্ট দেখাবো আপনাদেরকে, যেগুলো পোস্টেতে কাজ করা হইতেছে তো সেই পোস্টগুলো এখন দেখাবো। আর এই একটি পোস্ট দেখেন, এটা হলো 17 নম্বর পোস্ট। তো দেখতে পাচ্ছেন এই 17 নম্বর পোস্টেও কিন্তু কাজ অনেক এগিয়ে নিয়ে গেছে। এখন যে দেখাবো আপনাদেরকে সেই পোস্টগুলাতে কাজ করা হইতেছে, তো সেই কাজ করা পোস্টগুলাই দেখাবো এখন। তো দেখেন এই আরেকটি পোস্ট, এটি হলো দেখেন, এটি কিন্তু এই ব্রহ্মপুত্র নদীর পাশেই এই পোস্টটি। তো এই পোস্টটি ব্রহ্মপুত্র নদীর 2 নম্বর টেম্পোরারি ব্রিজের সাথে এই একটি পোস্ট। আরেকটি পোস্ট দেখাবো, এই যে সামনের পোস্ট যে দেখতে পাচ্ছেন ওই পোস্টটিতে কিন্তু কাজ করা হইতেছে। আর কীভাবে কাজগুলো করতে হয়েছে সেই দৃশ্যটি আপনাদেরকে দেখাবো। দেখেন এই যে এই এই পোস্টটিতে কিন্তু দুইখানে যে দুইটি পোস্ট, তো এই দুইটি মিলে কিন্তু একটি পোস্ট হবে, কিন্তু এখানে কিন্তু দুইটি পোস্টেতেই কাজ করা হইতেছে। তো আপনাদেরকে দেখাই ফাইনালি কীভাবে কাজগুলো করতে হয়েছে। এই পোস্টে দেখেন ঝালাই করতে হয়েছে, আর এই পোস্টে 3-4 জন লেবার মিস্ত্রি ওই পোস্টটিতে কাজ করতে হয়েছে। তো এখানে এই যে যে দেখতে পাচ্ছেন লোহার যে প্লেটগুলো যে লাগাইছে, এই প্লেটের ভিতরে কিন্তু এলানটি ঢালাই করবে। আর দেখেন এই যে এই পোস্টে কিন্তু এই পোস্টের মতো করে, এই লেফট সাইডের পোস্টের মতো করে বানাইতেছে। দেখেন লোহার খাসি প্রথমে বানায়, তারপরে কিন্তু এই লোহার পাতি দিয়ে চাপ দিয়ে তারপরে কিন্তু ওই তার ভিতরে এলানটি ঢালাই করা হয়। তো দেখেন এখানে কিন্তু কয়েকজন, 6-7 জন লেবার মিস্ত্রি আছে এই পোস্টটিতে, আর এই পোস্টটিতে একাই খালি ঝালাই দিচ্ছে। দেখেন এই যে ঝালাই করতেছে দেখেন, এগুলো যখন কাজ করার জন্যই কিন্তু এগুলো ই করতেছে, ফিটিং করতেছে ঢালাই ঢালার জন্য, তার জন্য এগুলো বস্তু লাগাইছে। এবং এই এখানে ঢালাই ঢালা সম্পূর্ণ হলে কয়েকদিন যাওয়ার পরে কিন্তু এগুলো খুলে দেয়। খুলে দেওয়ার ফলে এই পোস্টগুলো শক্ত হয়, তারপরে কিন্তু উপরে যে কাজ করবে বা উপরে যে ব্রিজটি নির্মাণ করবে বা বানাবে, তো তার জন্যই এগুলো প্রস্তুত করতে হয়েছে। দেখেন এদিক থেকে দেখেন এই যে কত সুন্দরভাবে ফিটিং করছে। দেখেন দেখেন প্রতিটা এই লোহার যে ই দেখেন স্কেলগুলো তো খুব সুন্দরভাবে লাগাইয়া দিছে। আর ওই পাশেরটিতে এই ওই পাশের পোস্টটিতে লাগাইতেছে। তো প্রথমে রডগুলো বেঁধে নিচ্ছে, তারপরে কিন্তু এইভাবে প্লেটগুলো ভালোভাবে লাগাবে এবং তারপরেই এই পোস্টগুলার কাজ করবে। তো দেখেন খুব সুন্দরভাবে কাজগুলা করে বা খুব ধৈর্য সহকারে খুব সেফটিতে কাজ করে। এখানে কিন্তু সব যেগুলো কাজ আছে সবগুলো কাজই কিন্তু ডেঞ্জারাস, মানে ভয়ঙ্কর কাজ দেখেন। তবুও এই ভয়ঙ্কর কাজগুলো করতে কিন্তু মনে কিন্তু সাহস লাগে আর প্র্যাকটিসের দরকার।